হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ চব্বিশে জানুয়ারি দু হাজার বিশ শুক্রবার আজ আমি আছি মিপু এক নম্বর পাখির হাটে আমি আজ আপনার দেখানোর চেষ্টা করব পাখির বাজার দর কী দামে পাখি বিক্রি হচ্ছে এবং সব কিছুই তো সব কিছু জানতে এবং দেখতে হলে আমার সাথেই থাকবেন ভিডিওটি পুরোটি দেখবেন ধন্যবাদ এখানে আপনার রানিং করে আছে এগুলো আপনার বারোশো টাকা জোড়া যে কালারই নেন উপরে ককাটি লাগছে দেখতে পাচ্ছেন এগুলো আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা পিস এখানে যা আছে সবই হচ্ছে দুটিন ককাটিল কিছু ঠান্ডা লাগছে হালকা ঠিকঠাক বলছি উপরে জোড়া আছে ককাটি সন ভাই উপরে ককাটি কত চেয়েছেন দাম সন ভাই উপরে ককাটি কত উপরে জোড়া চাওয়া হচ্ছে চার হাজার টাকা আপনার গ্রে ইয়েলো ফেস ফিঞ্চ আসছে অনেক আপনার জেব্রা ফিল সব এগুলো আপনার ছয়শো টাকা করে জোড়া নিউ অর্ডার রানি ইলান ছবি যে প্রাফিস আপনার গ্রে ফন হোয়াইট হোয়াইট কালার মিশন আছে অনেক ধরনের ভাই ফ্রিঞ্চের দাম কেমন যাচ্ছেন ভাই ফ্রিঞ্চের দাম কেমন যাচ্ছেন চার পিস ষোলোশো মানে চারশো টাকা পিস বয়স কীরকম ভাই বয়স কীরকম বয়স হলো চুড়িডা তো একদম ফুল অ্যাডাল্ট একটা একটু বয়স কম আছে আপনার চার মাসের মতো আচ্ছা আচ্ছা নরমগুলো বেশি বয়স নাকি বেশি বয়স না একটু বেশি আর কি একটু বেশি আচ্ছা ভাই লাভবারের দাম কীরকম চাচ্ছেন ভাই লাভবারের দাম কীরকম চাচ্ছেন জোড়া সাত হাজার

ছয়শো টাকা জোড়া আচ্ছা আচ্ছা আর যে ভাই এখানে যে এক জোড়া ময়না আছে এটার দাম কিরকম যাচ্ছে এটা বিশ হাজার টাকা পেয়ার কি কি কথা বলে ভাই ময়না বলে মা বলে তারপরে

আসুন ভাই এটা কত হলে বিক্রি হবে ভাই এটা কত হলে বিক্রি হবে সাড়ে তিন হাজার ফিক্সড

ভাই কোনগুলো দাম কিরকম পড়বে ভাই বারো হাজার টাকা জোড়া আর ভাই বাজি কত করে পড়বে বাজি গরগুলো গল সাতশো টাকা জোড়া দেবী সব মিলানো আছে আপনার পছন্দ করে নেবেন ভাই আপনার এই বাজিগুলো দাম কিরকম চাচ্ছেন ভাই তিনশো টাকা পার পিস বেবি আচ্ছা নিচে এগুলো এগুলো বেবি রানিং নাই ভাই আচ্ছা

কে কী কালেকশান নিয়ে আসে তো অবশ্যই জানাবেন কমেন্টস করে যে আমার কালেকশানগুলো আপনাকে কেমন লাইক কেমন কালেকশান পছন্দ করেন কে কোন পাখি পছন্দ করেন আর অবশ্যই যারা কোনো চ্যানেলটা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব না করতে অবশ্যই সাবস্ক্রাইব করেন বেল অন্য অবশ্যই ক্লিক করে রাখবেন আর বেশি নিজে লাইক শেয়ার করবেন তো তাহলে আপনারা নিয়মিত ভিডিওগুলো পাবেন ভালো ভালো কালে ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করব আর যদি লাইক শেয়ার কমেন্টস না করেন বা কার জন্য করবো এগুলো বুঝতেই পারতেছেন আর অবশ্যই কে কী পাখি পছন্দ করেন কোন দেশ থেকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন সবার সাথে আশা করি ভালো ব্যবহার করবো কেউ কার আপ করবেন না কোনো বোস হলে কমা করবেন আর অবশ্যই পাখি সমস্যা হলে চেঞ্জ পাবেন কোনো বেনিফিট লাগবে না তো হয়তো তো যদি দেখা যায় লোকাল পাখি যে ভালো পাখি নিতে চান তো অবশ্যই একটু বেনিফিট লাগবে নিজেও বুঝেন আপনারা তো কেউ কার আপ করবেন না সবাইকে ধন্যবাদ আর আমার সাথে ফোন আমার লোকেশন টঙ্গি গাজীপুর টঙ্গি কাস্টমার মারের পাশে টঙ্গি সবাই আর শুক্রবার মিরপুর হাটে আছি আর আমার সাথে যোগাযোগ করার নাম্বার হলো জিরো ওয়ান সিক্স চাইটা ওয়ান নাইন ট্রিপল এইট আমি আবার বলতেছি আমার সাথে যোগাযোগ করার নাম্বার হলো জিরো ওয়ান সিক্স চাইটা ওয়ান নাইন ট্রিপল এইট আর যে কোনো পাখি যদি ভালো পাখি আনতে চান অবশ্যই আমার কামারা যেতে হবে আমার ছোট কামারা আছে অল্প কিছু পাখি পালি সবাই আমাকে উৎসাহ করবেন আর চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ কীরকম এগুলো জোড়া ছয়শো টাকা বয়স কীরকম

ডায়মন্ডাবো আছে আচ্ছা এই যে ডায়মন্ড কত যাচ্ছেন ভাই চোরা ডায়মন্ড জোড়া পনেরোশো টাকা আর ফ্রিঞ্জ

রিং নেক প্যারট আর এক একজোড়া সানকোনোর আছে যদি আপনাদের এগুলা বড়ো পাখি যদি কারো লাগে স্পেশালভাবে আমি ওগুলো হাঁটে আনি না বা সেই সেল করি আপনারা রকি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অথবা রকি ভাইকে ভিডিও দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা লিঙ্কে যাবেন আমার নাম্বার থাকবে ওইখানে আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন থ্রি ফোর ডাবল জিরো নাইন ফোর সেভেন ফাইভ জিরো ওয়ান নাইন থ্রি ফোর ডাবল জিরো নাইন ফোর সেভেন ফাইভ আর পেড চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন না আমাদের বাইবারাদারের চ্যানেল আমাদের ব্রিডার বাই রকি ভাই যদি কোনো কিছু জানার হয় যদি আমি অনেক সময় ফোন ধরতে পারি না রকি ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন কমেন্টসের মাধ্যমে ধন্যবাদ